হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফআই বাইক নিয়ে। এফআই মানে হচ্ছে ফুয়েল ইনজেকশন। সো ফেজারের ভার্সন টু যে বাইকটা, এফজেড ভার্সন টু যেই বাইকই হোক, এখন বর্তমানে যে বাইকগুলো আসতেছে সবগুলো হচ্ছে এফআই বাইক। তো এফআই বাইকের একটা জিনিস থাকে, আমরা জানি আগে যখন আমরা বাইক চালাতাম তখন তেলের লাইনে প্রবলেম হলে আমরা কী করতাম, ইনজেক্টর, আমরা কার্বোরেটর নামে একটা জিনিস আছে সেই জিনিসটা ক্লিন করতাম খোলায়। কিন্তু এফআই বাইকগুলায় কার্বোরেটর নাই, জাস্ট তেলের লাইনে একটা ফুয়েল ইনজেক্টর লাগানো। সো ফুয়েল ইনজেক্টরটা খুলে চেঞ্জ করা অনেক ব্যয়বহুল্য, এবং এটা ক্লিন করতে গেলে একটা মেশিন লাগে। সেই মেশিন শুধু ইয়ামা সার্ভিস সেন্টার আর হাতে গোনা দুই তিনটা সার্ভিস সেন্টারে আছে। তো আপনারা ফুয়েল ইনজেক্টরটা কীভাবে ক্লিন করবেন? আপনারা হাতে খুলে নর্মাল মেকার দিয়ে ক্লিন করতে যাবেন, ওরা ঠিকমতো লাগাইতে পারবে না, আপনার তেল বেশি খাবে অথবা ইনজেক্টরটা নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা একটা বর্তমানে প্রযুক্তি, ওয়ার্ল্ড ওয়াইড এফআই চলতেছে সব জায়গায়। সো আজকে আমি একটা নর্মাল সলিউশন আসছি। এই ক্ষেত্রে করতে হয় কি, যে আপনার বাইক খোলা লাগবে না, জাস্ট আপনার বাইকের ট্যাঙ্কিটা ফুল করতে হবে তেল দিয়ে। তারপর একটা এক ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে, যেটা আছে সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো। এটার নাম হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিনার। সেটা লিগোমলিরও আছে, বিভিন্ন কোম্পানির আছে, ফ্লেমিঙ্গোর আছে, আমার কাছে ফ্লেমিঙ্গোটা আছে। সেটার 100 ml পরিমাণ ফুল ট্যাঙ্কিতে, আপনার বাইক যখন ট্যাঙ্কি ফুল করবেন অকটেনের সাথে, জাস্ট এটার 100 ml ঢেলে দিবেন। আপনারা ওই তেলটা যতক্ষণে শেষ হবে, ওই 12 লিটার তেল, নর্মালি এক ফেজার বাইকের তেলের ট্যাঙ্কি 12 লিটার, সো যখন শেষ হয়ে যাবে 12 লিটারের সাথে এই ইনজেক্টরের 100 ml যাবে, গিয়ে আপনার ফুয়েল ইনজেক্টর তেল যেই যেই লাইন দিয়ে ইঞ্জিনে পৌঁছায় প্রত্যেকটা লাইন ক্লিন করে ফেলবে। সো আজকে মূলত এই জন্যই ভিডিও করা, যে আপনারা কীভাবে আপনাদের বাইকের ইঞ্জিন, তারপর তেলের লাইন না খুলে ইনজেক্টরটা ক্লিন করতে পারেন। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ফ্লেমিঙ্গোর, এটা আমি 250 টাকা দিয়ে কিনছি। এটা দুইটা বাইকে ঢালা যাবে, এখানে 250 ml আছে, আমি 120 ml করে দুইবার আমার ইঞ্জিনে দিব, তাও একবার দেওয়ার 5000 কিলোমিটার পরে আবার দিব, তাহলে আমার ফুয়েল ইনজেক্টরটা ক্লিন থাকবে। সো আমি প্রোডাক্টটা আপনাদের ভালো মতো দেখাই, আগেই বলিনি এটা কিন্তু স্পন্সার্ড ভিডিও না, এটা আমি কিনছি। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আজকে এইটুকুই থাক। আর যেটা আমি সবসময় বলি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আর নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।